আসসালামু আলাইকুম খুবই সহজভাবে আজকে তৈরি করেছি ম্যাগি স্যুপ নুডুলস এই কনকনে শীতের মধ্যে এমন মজার নাস্তার কিন্তু তুলনাই হয় না খুব সহজে কম সময়ে বানিয়ে ফেলা যায় আর যে কেউ তৈরি করতে পারবেন একদম সহজ রেসিপি আজকের এই স্যুপ নুডুলসটি আমি রান্না করব ঘি দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাটারও দিতে পারেন কিংবা যে কোনো রান্নার তেল তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িও দিতে পারেন আমি এখানে কম দিয়েছি একটু গরম করে নিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর হাফটা চামচের মতো দিচ্ছি আদা কুচি এগুলো এবার একটু ভেজে নিব লাল করে না হালকা একটু কালার চেঞ্জ হবে এই রকম করে তো যখন এরকম একটু ভাজা হয়ে আসলো তখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এই সময় বাজারে অনেক ধরনের রঙিন শাক সবজি পাওয়া যায় আপনি পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন অথবা চাইলে সবজি ছাড়াও রান্না করা যাবে দু এক মিনিটের মতো ভেজে নিব নেড়ে চেড়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ হতে দেব সবজিগুলো যেহেতু আমি খুব ছোট করে কেটেছি তাই কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না এরকম আধা সেদ্ধ হয়ে যাবে আর ঠিক তখনই আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডুলস পুরো এক প্যাকেট হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পুরো এক প্যাকেট দিয়েছি আপনি কিন্তু যে পরিমাণ রান্না করবেন তো সেই অনুপাতে নুডুলসের পরিমাণটা দিতে পারেন এবারে ঢাকটা দিয়ে ঢেকে নুডুলসটা আমি সেদ্ধ করে নিব সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মতো নুডুলসের পরিমাণ যেহেতু এখানে অনেকটাই বেশি তাই আরও কিছুটা পানি লাগছে আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে একসাথেভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এ পর্যায়ে আমি নুডুলসের সাথে যে মশলাটা ছিল এই মশলাটার পুরো প্যাকেটটা দিয়ে দিলাম যারা অনেক বেশি স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ম্যাগি মশলা দুই প্যাকেট দিতে পারেন আনুমানিক দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল পছন্দ না হলে কিন্তু বাদ দিতে পারেন আপনি এখানে কতটুক পরিমাণে পানি দিবেন এটা আন্দাজ বুঝে কিন্তু পানি দিতে হবে এবং এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে খুব ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আমার এখানে হয়তো পুরোটা লাগবে না তো কেমন ঘনত্ব হয়েছে সেই বুঝে আমি দিব দুই টেবিল চামচের পুরোটা লাগেনি কিছুটা রয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে জাল বাড়িয়ে এক মিনিটের বেশি কিন্তু জাল দেওয়া যাবে না তাহলে খুব বেশি ঘন হয়ে যাবে এটা কিন্তু এখন একদমই রেডি নামানোর আগে কিছু মরিচ এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি খুব বেশি ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের টেস্টটা কিন্তু সেই অনুপাতে দিতে হবে এবং সবজিগুলো একদম কুচি করে কাটলে ভালো হবে এই শুকনো রুসটি খেতে ভীষণ ভালো লেগেছিল আমার পরিবারের সবার তো খুবই পছন্দ হয়েছে আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ